সহ অন্যান্য বিশিষ্ট জনদের হাত দিয়ে এই শুভ মুহূর্তে আমরা সবাইকে আমি স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে বক্তারা বলেছেন যে আমাদের উদ্দেশ্য কি, এবং আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে, অনুষ্ঠানটা ছোট আকারে আমরা করছি কারণ এটা শিলান্যাস কর্মসূচি। যারা এই মাঠকে তৈরি করবে, মণিপুর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সিও এখানে রয়েছেন, আমাকে বলেছেন যখন জিজ্ঞাসা করলাম যে আগামী ছ মাসের মধ্যে এই মাঠ তৈরি হবে। তার আগেও আমরা ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের জন্য